দর্শক আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি জেসিনা ফেরদৌসি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম বাংলাদেশে বিনিয়োগ করতে মালদ্বীপের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সই বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল দক্ষিণ সিটি কর্পোরেশন বঙ্গবন্ধু দেশে আসার পর বিজয় পূর্ণতা পেয়েছিল বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বিএনপি সারা জীবন দেশের অমঙ্গল কামনা করেছে বলেন আমির হোসেন আমু আন্দোলন ঠেকানো যাবে না মন্তব্য মির্জা ফখরুলের শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনওয়াজ শাহ শাহকে গ্রেফতার করেছে র‍্যাব শুনলেন সংবাদ শিরোনাম এবার চলে যাব পূর্ব সংবাদে বাংলাদেশে বিনিয়োগ করতে মালদ্বীপের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে সাথে নিয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ বিকেলে মালদ্বীপের পার্লামেন্টে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন এর আগে সকালে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহর সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সংকট সমাধানে এবং জলবায়ু পরিবর্তনে বাংলাদেশে ও মালদ্বীপ একসঙ্গে কাজ করবে বলে জানান প্রধানমন্ত্রী পরে দুই নেতার উপস্থিতিতে দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি স্বাক্ষরিত হয় আরো জানাচ্ছেন সাইদুর রহমান আবির সফরের প্রথম দিনে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে মালদ্বীপের সংসদে বক্তব্য রাখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনারেবল পার্লামেন্টারি পার্টিজ লিডার্স অনারেবল পার্লামেন্টারিয়ান্স বক্তব্যে বাংলাদেশে বিনিয়োগ করতে মালদ্বীপের উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি উই হোপ বাংলাদেশ এন্ড মালদ্বীপস উড ট্যাপ দ্য কমপ্লিমেন্টারিটিজ I also hope that our warm and friendly relations will further be consolidated. Bangladesh is thriving with possibilities and potentials. I call upon both the government and private sector of the Maldives to be our partner in the development journey in the next 50 years for mutual benefit. এর আগে মালদ্বীপের রাষ্ট্রপতির সাথে অপর এক অনুষ্ঠানে অংশ নিয়ে রোহিঙ্গা সংকট সমাধান এবং জলবায়ু পরিবর্তনে দুদেশকে একসাথে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা উই অ্যাগ্রি টু স্ট্রেংথেন আওয়ার বাইলেটারাল কোঅপারেশন স্পেশালি ইন হেলথ এডুকেশন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইউথ অ্যান্ড স্পোর্টস ফিশারিজ অ্যান্ড এগ্রিকালচার উই অ্যাগ্রি টু ওয়ার্ক টুগেদার টু ফেস দ্য চ্যালেঞ্জ অফ ক্লাইমেট চেঞ্জ and the early repatriation of forcibly displaced Rohingya Muslims to Myanmar. We look forward to partnering with the Maldives in the areas of our commonalities for the benefit of our two peoples. এছাড়াও দুই নেতার উপস্থিতিতে দুদেশের মধ্যে স্বাস্থ্য শিক্ষা যোগাযোগ যুব ও ক্রীড়া এবং রাজস্ব বিষয়ে দুটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি স্বাক্ষরিত হয় সাইদুর রহমান আবির মাই টিভি 16 ডিসেম্বর বিজয়ের পূর্ণতা পায়নি বরং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 10 জানুয়ারি দেশে আসার পর বিজয় পূর্ণতা পেয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু মহান স্বাধীনতা ও বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তীতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সম্বোধনা দিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই আয়োজন ইতিহাসকে যারা বিকৃতি করে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের শীর্ষ নেতারা 50 বছরের খালেদা জিয়া কোন জায়গায় বলছে সে মুক্তিযোদ্ধা বলছে কে বলেন জিয়া রহমান জীবিত থাকতে অবস্থা কোনদিন বলছে সে যে সে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছে এই বিজয় ফখরুল তোমাকে বলতে হবে এই 9 মাসে খালেদা জিয়া কোথায় মুক্তিযুদ্ধ করছে আর সে মুক্তিযোদ্ধারা জানতে চায় তোমাকে পরিষ্কার করতে হবে মিথ্যার বেসারতি তুমি হইল বিশ্ব মিথ্যাবাদী নগরের সার্বিক সুবিধা প্রদানে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সিটি কর্পোরেশন তাদের পাশে থাকবে বলে জানান ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলেনুর তাপস জাতটাকে বলিয়ান হয়ে স্বাধীনতার যুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় আপনারা রণাঙ্গনে নেমেছিলেন
অস্ত্র হাতে আপনাদের প্রতি আমাদের ধন্যবাদ জানানোর জন্যই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ক্ষুদ্র প্রয়াস। মহান বিজয় দিবসের পূর্ণতা নিয়ে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আজকে বঙ্গবন্ধু 10 জানুয়ারি দেশে ফিরে আসলেন, আমাদের বিজয়, আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করলো। 16 ডিসেম্বর স্বাধীনতা পূর্ণতা লাভ করে নাই, কারণ বিজয়ের মহানায়ক আমাদের কাছে ছিলেন না, পাকিস্তানের জিন্দানখানায় তিনি বন্দী ছিলেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের হাতে তুলে দেওয়া হয় ক্রেস্ট ও সম্মাননা সনদ। শেখ হাসিনা 18 ঘন্টা কাজ করে তিনি জেগে থাকেন বলেই আমরা শান্তিতে ঘুমাতে পারি। শেখ হাসিনা যতক্ষণ জেগে আছেন আমরা ততক্ষণ শান্তিতে ঘুমাই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। 14 দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি বলেছেন, 71-এ যারা গণহত্যা চালিয়েছিল সেই মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের সঙ্গে জোট করে সরকার গঠন করেছিল বিএনপি। তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। তিনি আরও বলেন, বিএনপি সারা জীবনে দেশের অমঙ্গল কামনা করেছে। দুপুরে ঝালকাঠির নলছিটিতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উৎসব উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজকে আপনারা কাদের সাথে রাজনীতি করছেন, কাদের সাথে জোট করে, কাদের সাথে আজকে সরকার গঠন করে, যারা সেই দিন মায়ের কোল থেকে সন্তান নিয়ে রাস্তার লাইন পোস্টের সাথে মাথা ঠুকরে হত্যা করেছিল। হবিগঞ্জে সমাবেশ না করতে দিয়ে পুলিশ নেতা কর্মীদের উপর নির্বিচারে হামলা, টিয়ার শেল ও গুলি চালিয়েছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের প্রত্যাহার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। রাজধানীর গুলশানের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন। জুলুম নিপীড়ন করে আন্দোলন ঠেকানো যাবে না উল্লেখ করে খালেদা জিয়াকে চিকিৎসায় বিদেশে যাওয়ার অনুমতি এবং মুক্তি দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের প্রায় 300 নেতাকর্মী আহত হয়েছেন, একজনের চোখ নষ্ট হয়ে গেছে। যেইভাবে দমনপীড়ন করে সেই আন্দোলনকে কখনোই আপনার দমন করা যাবে না। অবিলম্বে এসপি মুরাদ আলী, ওসি নাজবুল হাসান, ওসি মাসুক আলী হবিগঞ্জের, তাদের অপসারণ দাবি করছি, তাদেরকে বিচারের আওতায় আনার দাবি করছি। বিজয় দিবসের অনুষ্ঠান চলাকালে শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনার অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার বরখাস্তকৃত মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর উত্তরা একটি হোটেলে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। পরে র্যাবের মিডিয়া উইংয়ে পরিচালক খন্দকার আল মঈন সাংবাদিকদের জানান, গোপন তথ্যের ভিত্তিতে হোটেলটিতে অভিযান পরিচালনা করা হয়। শাহনেওয়াজের দেশত্যাগের কোনো পরিকল্পনা ছিল না। গ্রেফতার এড়াতেই তিনি কয়েকদিন ধরে আত্মগোপনে ছিলেন। উত্তরের জেলাগুলোতে চলছে মৃদু শৈত্যপ্রবাহ। হিমেল হাওয়া ও কনকনে বাতাসের প্রভাবে চরাঞ্চল ও শ্রমজীবী দরিদ্র মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব পড়েছে। শীত নিবারণে মোটা কাপড় না থাকায় ভোগান্তি বেড়েছে শিশু ও বয়স্কদের। শীতার্থ মানুষের জন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থাগুলোর এগিয়ে আসার প্রয়োজন মনে করছেন মানবিক উন্নয়ন সংগঠনগুলো। প্রতিনিধি আফতাব হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শিউলি রোজা। দিনের বেলায় সূর্যের উঁকিঝুঁকিতে তাপমাত্রা ওঠানামা করলেও বেলা গড়ার সাথে সাথে ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় তাপমাত্রা কমে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। শীতের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নিম্ন আয়ের মানুষজন। সন্ধ্যা গড়ার সাথে সাথেই ঘরে ফিরতে হচ্ছে মানুষজনকে। দোকানপাট, কৃষিকাজসহ প্রয়োজনীয় কাজকর্ম ব্যাহত হওয়ায় আয় উপার্জনেও প্রভাব পড়েছে। শীতের কারণে আমরা বারবার পাওয়া লাগছি না, কাজ কামে যাইতে পারিবা লাগছি না। আমরা ভোরবেলা যাই ভাড়ার কাজে, শীতের জন্য যাইতে পারি না, আরও লোকজন আছে, কিন্তু কষ্টটা হয় বেশি, হাত পায়ে ঠান্ডা লাগে। কাম না করলে আলা খাম কি আলাম ওই ব্যবসাও আমাদের মনে করে চলতেছে না ঠান্ডার কারণে। এবছরের শীতে অসহায় মানুষদের জন্য সরকারি বা বেসরকারি উদ্যোগ না থাকায় শীতজনিত দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল অসহায় মানুষজনের। কাপড় নাই, সুপড় নাই, কিছু নাই, কেউ দেয় না শীতের কাপড়। সরকারের যদি কিছু কাপড় চোপড় দিল হয় তাহলে পরে ঘর থেকে বাড়াতে পারলো হয়। সরকার যদি কিছু দিত, কাপড় চোপড় দিত, তাহলে কাপড় চোপড় পরিয়ে কাজ কাম করে পারলো হয়। এদিকে শীতার্থ মানুষের জন্য সরকারের পাশাপাশি দাতা সংস্থার এগিয়ে আসা প্রয়োজনীয়তা তুলে ধরেন বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্রের এই কর্মকর্তা। সরকারের পাশাপাশি
এবার বিত্তশালী যারা আছেন সমাজের, যারা আমাদের সামর্থ্যবান মানুষ আছেন, আমরা যারা প্রতিষ্ঠান আছি, আমি আশা করব আমরাও তাদের সহযোগিতায় এগিয়ে আসব। অসহায় দরিদ্র শীতার্ত মানুষদের জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও বিত্তশালীরা এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের মানুষজনের। শিউলি রোসা, মাই টিভি। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সংলাপ যথাযথ ও কার্যকর উল্লেখ করে এটি গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করতেই করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনই এর লক্ষ্য। এটিকে ইতিবাচক হিসেবেই স্বাগত জানানো উচিত বিএনপি সহ সব দলের। তথ্যমন্ত্রী বলেন, সবকিছুতে না বলার নীতি বিএনপির পরিহার করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। অনেক গণতান্ত্রিক রাষ্ট্র যেখানে বহু বছর ধরে গণতন্ত্র নিরবিচ্ছিন্নভাবে চর্চা হচ্ছে, সেখানে নির্বাচন কমিশন গঠনের আগে কোনো সংলাপ হয় না। বাংলাদেশে যে সংলাপ হচ্ছে সেটি ইতিবাচক হিসাবে স্বাগত জানানো প্রয়োজন ছিল। করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে এই বছরও বই উৎসব করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। তিনি বলেন, সব স্কুলে ক্লাস ধরে ধরে বই বিতরণ করা হবে, এতে কোনো সমস্যা হবে না। রাজধানীর মাতুয়াইলে ছাপাখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে 95% বেশি বই পৌঁছে যাবে বলে জানান শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি। অতিমারির কারণে বই উৎসব আমরা করতে পারবো না। আমরা স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদেরকে ধাপে ধাপে আমরা সব বইগুলো দেব। আমাদের 95%-এর বেশি বই পৌঁছে যাবে 31 তারিখের আগে, আর 4-5% বই যেটি বাকি থাকবে সেটিও প্রথম সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে ইনশাল্লাহ। গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে 2 জন মারা গেছেন। 24 ঘন্টার পরিসংখ্যান অনুযায়ী দেশে করোনার মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। এখন পর্যন্ত দেশে করোনায় মোট প্রাণহানি হয়েছে 28,054 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 19,624টি। নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও 382 জনের। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার 1.95%। এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে 15,82,368 জনের। এছাড়া 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 312 জন। এই নিয়ে মোট সুস্থ হল 15,46,664 জন। যুক্তরাষ্ট্র গুরুতর অসুস্থতার ঝুঁকিতে থাকা 12 বছর বয়সী ও তার বেশি বয়সীদের ক্ষেত্রে ফাইজার কোম্পানির অ্যান্টিভাইরাল কোভিড-19 পিল ব্যবহারের অনুমোদন দিয়েছে। বুধবারের এই অনুমোদনের ফলে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে মুখে খাওয়ার মাধ্যমে ও বাড়িতে থেকে চিকিৎসা করার একটি উপায় হলো। এটি দ্রুত ছড়াতে থাকা ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও একটি নতুন অস্ত্র হিসেবে কাজ করবে। ফাইজারের অ্যান্টিভাইরাল পিল প্যাক্সলোভিড গুরুতর অসুস্থতার উচ্চ ঝুঁকিতে থাকা রোগীদের হাসপাতালে ভর্তি করা ও মৃত্যু প্রতিরোধে প্রায় 90% কার্যকর বলে কোম্পানিটির ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য থেকে জানা গেছে। নিজেদের সর্বস্ব দিয়ে আবাসন খাতে বিনিয়োগ করে কেউ যেন প্রতারিত না হয় সেই ব্যাপারে কর্তৃপক্ষকে লক্ষ্য রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। 5 দিনব্যাপী রিহাব ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। হয়রানির শিকার না হয়ে সবাইকে সেবা সপ্তাহে যোগ দেওয়ার পরামর্শ দেন রাজক চেয়ারম্যান ABM আমিনুল্লাহ নুরী। আরও জানাচ্ছেন এসএম আরিফ। রাজধানীতে শুরু হয়েছে 5 দিনব্যাপী রিহাব ফেয়ার। আগারগাঁওয়ে বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে আবাসন খাত নিয়ে কথা বলেন বক্তারা। আমরা ড্যাবের বিরুদ্ধে না, অবশ্যই আমরা সরকারকে সমর্থন করি এবং সমর্থন করে যাব, কিন্তু এমন কিছু করবেন না যা করলে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায়। আইন করবেন বা বিধি করবেন, যাই করেন, ইমপ্লিমেন্ট যদি প্রাইভেট সেক্টর করে তাহলে প্রাইভেট সেক্টর যারা স্টেক হোল্ডার তাদের সাথে আলোচনা করেই আপনাকে যাই করার দরকার করতে হবে। অন্য সকল সেক্টরদের সাথে বসেছি এবং সকল সেক্টরদের সাথে আমরা আলাপও করেছি, তাই বলে এই নয় যে আলাপের দরজা শেষ হয়ে গেছে এবং আপনাদের সকল সুযোগ বন্ধ হয়ে গেছে। আমি যে কথাটি বারবার বলছি, ড্যাপ নিয়ে সংশয় বা ভীতির কোনো কারণ নেই। রাজুকে দালালের দৌরাত্মের কথা স্বীকার করে চেয়ারম্যান জানান, হয়রানি বন্ধে সেবা সপ্তাহের আয়োজন করা হয়েছে। অনেক উপযোগ রাজুক নিয়ে আসে, একটি পুরাতন প্রতিষ্ঠান, অনেকের স্বার্থ টিকে না আছে,
অনেক কর্মী কেন আন্তরিত হয়ে গেছে, তারপর অভিযোগ গুলিতে আছে, যেখানে অভিযোগ আমাকে আমার সহ সকল মেম্বারকে ভোট বলবেন, আমি আপনাদের যৌক্তিক এবং আইনানুক সাজা দেওয়ার জন্য সবসময় কিন্তু আমি বদ্ধপরিকর, আমি সে কিন্তু প্রতিজ্ঞা করছি। আগামী এক সপ্তাহ আমরা সেবা সপ্তাহ উদযাপন করব। আমি জানতে চাই উন্মুক্ত আপনার সবাই আসবেন, আমাকে নিয়ে আপনাদের কী অভিযোগগুলো আছে। আবাসন খাতে বিনিয়োগ করে কেউ যেন প্রতারিত না হয় সে ব্যাপারে লক্ষ্য রাখতে বললেন বাণিজ্য মন্ত্রী। কখনো কখনো দু একটা কথা শুনি, কেউ কেউ টাকা পয়সা দিয়ে তারা পাচ্ছেন না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন, এমনটা যেন না হয়। মানুষ অনেক সময় দেখা যায় তার সর্ব সম্পত্তি বিক্রি করে, সব কিছু সোনা দানা বিক্রি করে, বড়ির বউরা একটা বাড়ি করার স্বপ্নের জন্য কোথাও কোথাও টাকা পয়সা দেয়, তারা যেন প্রতারিত না হয়। কেননা দীর্ঘশ্বাস কখনো সইবে না, আপনারা নিশ্চয়ই নেতৃবৃন্দ রয়েছেন সেদিকে লক্ষ্য রাখবেন বলেই মনে করি। আলোচনা সভা শেষে ফিতা কেটে এবারে রিহাব ফেয়ারের উদ্বোধন করেন টিপু মুন্সী। পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন মন্ত্রী। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে আরও একবার জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে বিনিয়োগ করতে মালদ্বীপের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বান, দুই দেশের মধ্যে দুটি সমঝোতা স্মারক ও একটি চুক্তি সই। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিল দক্ষিণ সিটি কর্পোরেশন, বঙ্গবন্ধু দেশে আসার পর বিজয় পূর্ণতা পেয়েছিল বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। বিএনপি সারা জীবন দেশের অমঙ্গল কামনা করেছে বলেন আমির হোসেন আমু, আন্দোলন ঠেকানো যাবে না মন্তব্য মির্জা ফখরুলের। শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছনের অভিযোগে জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহকে গ্রেফতার করেছে র্যাব। ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার একটি আদালতের ভেতরে বিস্ফোরণে দুইজন নিহত, আহত চার। সাফের টানা শিরোপা জয়ে অপ্রতিরোধ হয়ে উঠছে বাংলাদেশের বয়সভিত্তিক নারী দল, জয়ের সব কৃতিত্ব মেয়েদের বলেন ম্যানেজার ও কোচ। দর্শক, এ ছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়াও ইউটিউবে মাই টিভির সংবাদ খেতে ভিজিট করুন youtube.com/mytvbdnews এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla facebook.com/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ রাত 9:30 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।